গতকাল রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা। প্রচুর ঘরবাড়ি ও গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন। গতকাল রাত 7:30 থেকে শুরু হয় ঝড় বৃষ্টি। ফুলবাড়ি, মাঝিয়ালি, সন্ন্যাসীকাটা, পানিকৌড়ি, গ্রাম পঞ্চায়েত এলাকা সহ ব্লকের বিভিন্ন স্থানে প্রচুর কাঁচা ঘর ভেঙে গিয়েছে। গাছ ভেঙে পড়ায় কয়েকটি পাকা ঘরও ক্ষতিগ্রস্ত হয়। ফুলবাড়ির পূর্বধানতলার বেশ কিছু পরিবার ঘর ভেঙে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। তবে আজ সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ময়দানে নেমে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। লকডাউনে আছে, আমরা তো সব বসে আছি, গরিব মানুষ, খাওয়া দাওয়া নেই, কী করে খাবো, কাজ করে খাই। ঘর বাড়ি আছে মানে পায়খানা, বাথরুম, আমার রান্নাঘর, গরু ভাড়া, শোয়ার বারান্দা, গরুর চাপ পায়ে গেছে, এমনি কেউ আহত হয় নাই, গরু পায়ে গেছে, ক্ষয়ক্ষতি করলে ঘরেই ক্ষতি হয়েছে। মানে আমাদের ক্ষতি বন্ধ কি জাতি কী পাতো, আমাদের কী করে খাবো। ঘর ভেঙে গেছে 3:30 দিকে, গাছ পুড়ে একটা গরুর পা ভেঙে গেছে, এমনি লকডাউনের খাওয়ার নাই, কি করে খাবো, এখন কষ্ট হবে, কি করে খাবো। এবার ঘর বাড়ি তুলতে তো অনেক বহুত কষ্ট করছি না, এখন ঘর বাড়ি ভেঙে গেছে, আমি কি করে ঘর বাড়ি বানাবো। ক্ষয়ক্ষতি হয়েছে, 4টা ঘর ভাঙছে, একটা গরুর পা ভাঙছে, পায়খানা, বাথরুম, একটা রুম, অসুবিধা তো হচ্ছে। এমনি তো লকডাউনে কাজ নাই, এমনি 2 মাস থেকে বসা বাড়িতে, এমনি একটা ছোট দোকান আছে করে খাচ্ছি, এখন ভেঙে এগুলো কি করবো, আমারও তো সাহায্য চাই, কত কষ্ট করে ঘর করছি।